সামনের দিকে আমরা আগুই বেশি সেখান থেকেই কিছু মানুষ পয়দা হয় যারা বের হওয়ার পরে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এজন্য আমরা বলবো বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে গাজার আক্রামুক্ত, মাদক মুক্ত করুন, তবেই আমার যুব সমাজ ধ্বংসের হাত থেকে বাঁচবে ইনশাআল্লাহ। যুবকদেরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে এক শ্রেণী, লাভ হবে না, কোনো লাভ হবে না। এখন যুবকেরা কোরআন শোনার জন্য পাগল হয়েছে, মাতোয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য যুবকদের যে গণজুয়ার সৃষ্টি হয়েছে, এই গণজুয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে তারা। নদীর স্রোত আপনারা দেখেছেন তো, নদীর স্রোত দেখেছেন না? এই যে আমার হাতে টিস্যু, নদীর স্রোতের মধ্যে যদি আমি টিস্যু ফেলে দিই, এই টিস্যু থাকবে না, স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন কথা? নদীর স্রোতে টিস্যু ফেলে দিলে স্রোত সেই টিস্যুকে ভাসিয়ে নিয়ে যাবে। যুবকদের যে গণজুয়া কোরআনের জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুবকদের যে গণস্রোত তৈরি হয়েছে, এই গণস্রোতের সামনে যারাই আসবে তারা ওই টিস্যুর মতো ভেসে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। যুবকদের আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবার সাহস কেউ করবেন না। আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস যারা দেখিয়েছে, প্রত্যেকটা ব্যক্তি ধ্বংস হয়েছে। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উৎপা, সাইবা, কেউ আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারে নাই। কেয়ামত পর্যন্ত আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবে যারা এভাবেই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে তারা। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদের সবার অন্তরে তার ভয় পয়দা করে দিন, আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره
ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করুন মাইক ম্যান মাইকের আওয়াজ ক্লিয়ার করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সদাকাল্লাহু আযীম দাও প্রভু দাও আমায়াবা অমর দরাজ দিল দাও প্রভু দাও আমায়াবা অমর দারাজ দিল দাওয়ালির মত বীর সেনানি আলির মত বীর সেনানি জাগাতে নিখিল দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ববাবার বলুক মারহাবা, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ববাবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফেতনা ফাসাদ আসুক সমর, অনরম অটল পাহার সম দাও সে মনের মিল, দাও প্রভু দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার অমর দারাজ দিল। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এই মাইকম্যানটা কোথায়? রিভাইভ, ইকো, ডিলে সব কিছু অ্যাডজাস্টিং করো। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ গড়ার কারিগর অত্র অঞ্চলের সম্মানিত এবং সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মাস্টার ফজর আলী, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 7 নং কায়মা ইউনিয়ন পরিষদের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 7 নং কায়বা ইউনিয়ন পরিষদের অত্র ওয়ার্ডের ইউপি সদস্য, আপনাদের সকলের সুপরিচিত এবং প্রিয় মানুষ জনাব রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন দক্ষিণ কায়বা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা আবদুল্লাহ আল মামুন। আমার আগে কোরআন এবং সুন্না থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
আপনাদের সকলের সুপরিচিত এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা রবিউল ইসলাম হাফেজাহুল্লাহ ওয়া রাআ মঞ্চে বসা সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিক প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, প্রাণ প্রিয় সারসা তথা যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে হাজির হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমি শুনলাম এই এলাকায় দীর্ঘ ১২ বছর পরে আপনারা সবাই মাহফিলের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। ১২ বছরে এক যুগ হয় এবং একটি এলাকায় যখন মাহফিল হয় সেটা কেবলমাত্র মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং মাহফিলকে কেন্দ্র করে ওই এলাকায় একটা মিলন মেলাও শুরু হয়ে যায়। আমার মনে হয় আপনাদের এলাকায় আজ সেই চিত্র হয়েছে। এই মাহফিলকে কেন্দ্র করে আপনাদের আত্মীয় স্বজন ইতিমধ্যে আপনাদের বাড়িতেও চলে এসেছেন, তাই না? তো মাহফিলকে কেন্দ্র করে আত্মীয় স্বজন যারা আছেন সবার সাথে এক প্রকার যোগাযোগও হয়ে গেল, পাশাপাশি দীর্ঘ প্রায় এক যুগ পর কোরআন শোনার যে একটা পিপাসা ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্নও আজ আপনাদের বাস্তবায়িত হলো আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমার কথা কি স্পষ্টভাবে আপনাদের কানে পৌঁছাচ্ছে? এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি তো? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে বলেন আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার স্লোগান আপনারা দিলেন, এটি কি কোনো জঙ্গিবাদী উগ্রবাদী বা চরমপন্থী গোষ্ঠীর স্লোগান? এই স্লোগানটি কার? এটি মুসলমানদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। কিছু মানুষ আছে আল্লাহ আকবার স্লোগানের ভেতরে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, কিছু মানুষ আছে আল্লাহ আকবার স্লোগান শুনলে তার মন খারাপ হয়ে যায়, তার কলিজার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠে, চেহারা কালো হয়ে যায়। যদি এইরকম কেউ থাকে আমি তাকে আন্তরিকতার সঙ্গে বলতে চাই, ভাই আল্লাহ আকবার স্লোগান শুনলে আপনার চেহারা মলিন হয়ে যায় কেন? আল্লাহ আকবার স্লোগান শোনার পর আবু জাহালের চেহারা মলিন হয়েছে, আল্লাহ আকবার স্লোগান শোনার পরে বর্তমানে চেহারা মলিন করবে যারা আবু জাহালের নাতিপুতি এবং উত্তরসূরি হল তারা, এদেরকে ধরে এদের রক্ত পরীক্ষা করা দরকার, তাদের রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা। অনেক জায়গায় মাহফিলে ফেরাউনের নাম নমরুদ, ফেরাউন নমরুদের কুকীর্তি কোরআনের ভেতরে আছে না নাই? এখন ফেরাউন নমরুদ নামে পৃথিবীতে এখন আর কেউ নাই, কিন্তু এদের কুকীর্তি করে এদের চরিত্র লালন করে এরকম মানুষ দুনিয়াতে থাকতেও পারে। আমরা কাউকে ফেরাউন বলি না, আমরা কাউকে নমরুদ বলি না, কিন্তু কোরআনুল কারিমে নমরুদ ফেরাউনের কিস্সা তুলে দিয়েছেন কে? এই নমরুদ ফেরাউনের কিস্সা ওলামারা কোরআন থেকে মানুষের সামনে বয়ান করবে, তুলে ধরবেন। সেটা শোনার পরে কেউ যদি কয় না হুজুর সব আমাকে বলে গিয়েছে, আমি বলবো ভাই তাড়াতাড়ি যান রক্ত পরীক্ষা করেন, আগে বলছিলাম আবু জাহাল এখন নমরুদ ফেরাউনের ভাইরাস ঢুকছে কিনা এইটাও পরীক্ষা করেন। তাহলে নমরুদ ফেরাউনের কিস্সা শুনলে আপনার খারাপ লাগে কেন? এরকম কিছু মানুষ আছে না নাই কি ফেরাউনের স্বভাব আপনার ভিতর ঢুকছে না? যদি ঢুকে অসুবিধা নাই, তোবা করে ফেলেন, ভালো হয়ে যান।
মানুষ অপরাধী পেলে শাস্তি দেয়, আর আমার আল্লাহ তার সম্পূর্ণ ব্যতিক্রম, তিনি অপরাধী পেলে অপরাধী মাফ চাইলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার রবের নাম হচ্ছে গফফার, তিনি ক্ষমাশীল। আমরা যেমন গুনাহ করি, আমার রবও গুনাহ করে ফেলার পর বান্দা যখন মাফ চায় তখন আল্লাহ বান্দাকে মাফ করে দিতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত, আসর থেকে মাগরিব এই সময়টা বড় শর্ট। এই সংক্ষিপ্ত সময়ে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করব না। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন, অসংখ্য মা বোনেরা এসেছেন। সেজন্যে সবার প্রতি লক্ষ্য করে, সকলের দিক বিবেচনা করে আমাদের জীবন পরিবর্তনমূলক আখেরাতমুখী জীবন যেন আমরা গড়তে পারি, সেই আলোকে কিছু কথা আমি কোরআন সুন্নাহ থেকে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। আমাদেরকে পৃথিবীতে কি এমনি এমনি পাঠানো হয়েছে? এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন পাঠালেন, কি কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ দারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। তাআলা বলছেন পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামি করার জন্য। তিনি কি? আমরা সবাই গোলাম কার? অনেকে বললেন না, নাকি প্রেস্টিজে লাগবে গিয়ে, পার্সোনালিটিতে আঘাত আসতে পারে যে আমি নিজের পরিচয় গোলাম দিই কেমনে, এই সার সাথে। তারপরে এই এলাকার নাম কি? পারের কায়বা। এই পারের কায়বা সারসায় আমার শত শত কানি, শত শত বিঘা জমি আছে, আমি গোলাম হই কেমনে? আরে ভাই, আপনি শুধু গোলাম নন, আপনি গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠীকার গোলাম, আমরা গোলাম জাত। এখন আপনি যে আল্লাহর গোলাম, এই গোলামের তো পরিচয় থাকা লাগবে। এই পৃথিবীতে আপনি এসেছেন, যিনি পাঠিয়েছেন তিনি আবার আপনাকে তুলে নেবেন। ও আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি জীবন দানকারী, আবার তিনি জীবন কেড়ে নেন, তিনি মৃত্যু দানকারী। আপনার আমার আগে পৃথিবীতে যারা এসেছিলেন তারা কেউ কি পৃথিবীতে আছেন? চলে গিয়েছেন। আমি আপনি যারা আছি আমরা কি থাকবো নাকি আমরাও চলে যাব? এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী চলে যাওয়ার জায়গা। পৃথিবীতে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ড্যাথ, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ড্যাথ, প্রত্যেক প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটি আমাদের চূড়ান্ত গন্তব্য, সবাই আমরা চলে যাব। আসা যাওয়ার মাঝখানে যেটুকু সময় আমরা অবস্থান করি সেটাকে বলা হয় জীবন। হোয়াট ইজ লাইফ, হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ, জীবনের সংজ্ঞা কি, জীবন কাকে বলা হয়? সংক্ষিপ্ত উত্তর হল সময়ের সমষ্টির নাম হলো জীবন। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম ইদা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক। তিনি বলছেন, হে আদম সন্তান, তুমি তো সময়ের কিছু সমষ্টি ছাড়া আর কিছুই নও। যখনই তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তখনই তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়, লয় হয়ে যায়। আজকের দিন চলে গেল, আপনি আপনার লাইফে এই দিনটা ফিরে পাবেন? গতকাল চলে গিয়েছে, এটা গত হয়ে গিয়েছে, আর এটা আগামীকাল হবে না। আমি যখন এখানে বসে সালাম দিলাম,
এটা চলে গিয়েছে, এই সময়টা আর ফিরে আসবে? সময় মানুষের লাইফের এমন গুরুত্বপূর্ণ জিনিস, এটি বরফের মতো ক্ষয় হয়ে যাচ্ছে। আইস, বরফ চিনেন তো আপনারা, বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে ক্ষয় হয়ে লয় হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমার আপনার জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে আর আমরা প্রতিনিয়ত কবরের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকে বলে মৃত্যু সামনে, না, কথাটি ভুল, মৃত্যু পেছনে, কবর আমাদের সামনে। আরেকজন আরব কবির কবিতা আমার মনে পড়ে গেল, তিনি তার কবিতায় খুব সুন্দর করে বলেছেন, তিনি তার কবিতায় বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। অর্থাৎ এর বাংলা অনুবাদ হলো, তোমার জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই না। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। মানুষের হায়াত বাড়ে না কমে? আর একটু জোরে বলেন। আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি না কবর থেকে পিছিয়ে যাচ্ছি? আপনি যে নামাজ ছেড়ে দিলেন, আসরের নামাজ না পড়েও মাহফিলে অনেকে এসেছে আমি জানি, কবরের দিকে আপনি এগুচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন? এখনো কি আপনার তালাবদ্ধ হৃদয়ের তালা খুলে না? কোথায় যাচ্ছেন আপনি, কোন দিকে অগ্রসর হচ্ছেন সেটা বুঝার সময় কি আপনার এখনো হলো না? এখনো আপনি গুনাহ করছেন, এখনো আপনি পাপ করে করে নিজের নফসকে আপনি কালো বানিয়ে ফেলেছেন, কলুষিত করে ফেলেছেন, নিজের জীবনকে আপনি পাপে জর্জরিত করে ফেলেছেন। এখনো কি পাপ মুক্ত হয়ে আখেরাতমুখী জীবন গঠনের সময় আপনার হলো না? কবে আপনার এই তালাবদ্ধ হৃদয় খুলবে? কবে আপনার ঘুমন্ত এই বিবেক জাগ্রত হবে? এখনো কি আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হলো না? আপনি যে সামনে কবর আপনার জন্য, মৃত্যু পেছন থেকে তাড়া করছে আপনাকে, যে কোনো সময় মৃত্যু আপনাকে ধরবে আর কবরে পাঠিয়ে দিবে, চলে যাবেন আপনি। যার কাছ থেকে এসেছিলাম তার কাছে আবার চলে যাব। এজন্য আমরা কি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার বাংলা অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার নিশ্চয়ই আমরা কার কাছে ফিরে যাব? সবাই আমরা আল্লাহর কাছে চলে যাব। কিয়ামতের মহাপ্রলয়ংকারী ঘটনা যখন ঘটবে, এক ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতা সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ যখন আদেশ দিবেন, সিংহায় ফুৎকার দেওয়া মাত্র মাথার উপরের এই আসমানগুলো কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহর কুদরতি হাতের মধ্যে আল্লাহ গুটিয়ে ফেলবেন। আসমান জমিন লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ংকারী ঘটনা ঘটে যাবে। কিয়ামতের মহাপ্রলয়ংকারী ঘটনা ঘটে যাওয়ার পরে এই যে কবরে মানুষগুলো ঘুমিয়ে আছে, এই কবরে কিন্তু আমি আপনিও যাওয়া লাগবে। পাপ করতে করতে নিজের জীবনটাকে আপনি কলুষিত করে ফেলছেন, নিজের নফসটাকে আপনি শয়তানের গোলাম বানিয়ে ফেলেছেন। এই জন্য আমি বলি, মাঝে মাঝে এলাকার কবরস্থানগুলোতে যাবেন, এলাকার কবরস্থানগুলোতে গিয়ে দেখবেন সেখানে আপনার এলাকার সব মানুষগুলো ঘুমিয়ে আছে, আপনিও ওই কবরে ঘুমিয়ে থাকবেন। এখনো আপনি সুদ খান, এখনো আপনি ঘুষ খান, এখনো আপনি গীবত করেন, চুগলখুরি করেন, মা বাবার সঙ্গে আপনি অসদাচরণ করেন, মা বাবার উপরে জুলুম করেন, এখনো আপনি হারামখুরি জীবনযাপন করেন, এখনো আমার মা বোনেরা বেপর্দায় চলাফেরা করে, এই কবরের চিন্তা কি মাথায় আসে না? এই কবরে আমরা সবাই চলে যাব, আর কিয়ামতের দিন কিয়ামতের ঘটনা ঘটার পরে ওই কবর থেকে আমাদের সকলকে তুলে হাশরের মাঠে যিনি একত্রিত করবেন, সবাই আওয়াজ করে বলুন তো, তিনি কি? কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, কিয়ামতের দিন ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 1.5 মাইল উপরে নেমে আসবে। 9,30,000,000 মাইল দূর থেকে সূর্য এখন তাপ দেয়, সূর্যের এই তাপ আমাদের সহ্য হয় না। সূর্য সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল
দূরে। এই সূর্য যেটাকে আপনারা এত ছোট দেখতে পান, কক্সবাজারে গিয়ে অনেকে বিকেলবেলা সূর্যাস্তের সময় ছবি তুলে আর হাত এমনে দেয়, মনে হয় যেন তার হাতের তালুতে সূর্য নিয়ে ফেলেছে। আসলে কি সূর্য এত ছোট? এই সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ বড়। এখন যে ব্যক্তি জীবনে কোনোদিন যশোরের বাইরে যায় নাই, পৃথিবীর ব্যাপারে তার জানার দূরের কথা, বাংলাদেশের আয়তন সে জানে না। এই বাংলাদেশ এটা খুব ছোট্ট দেশ, আমরা তো সারা দেশ সফর করে ফেলেছি আলহামদুলিল্লাহ, অনেক ছোট্ট দেশ। এই দেশের আয়তন কত জানেন আপনারা? আমাদের দেশের আয়তন কত বলেন তো। হ্যাঁ, এটা তো আগের তথ্য, আপনারা একটু আপডেট হন। মিয়ানমার এবং ভারতের কাছ থেকে সমুদ্র সীমা বিজয়ের পর এখন বাংলাদেশের বর্তমান আয়তন গুগলে UAE আপনারা সার্চ করে দেখবেন, উইকিপিডিয়াতে সব তথ্য আছে, 2 লক্ষ প্লাস, 2 লক্ষ প্লাস হয়ে গিয়েছে। কি মনে হয়, বাংলাদেশটা অনেক বড় তাই না? না, এটা অনেক ছোট। ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা নাই, এত ছোট এই দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা ভারতে গিয়েছেন আপনারা তো ভারতের পার্শ্ববর্তী মানুষ, একেবারে পাশেই তো বর্ডার বেনাপুল আছে, এখানে মনে হয় এই 1-1.5 কিলোর মধ্যে বর্ডারও আছে সম্ভবত। এই যে ভারত, এরা মনে হয় ওয়াজও শুনতেছে তাই না, এরকম নাকি? আচ্ছা যাই হোক, এই ভারত আমাদের চেয়ে আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় তারা 30 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে প্রায় 90 গুণ বড়। রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 160 গুণ বড়। পৃথিবীতে এইরকম 250 প্লাস, 250 প্লাস, 250 প্লাস দেশ আছে। এই 250 প্লাস দেশ নিয়ে কি পৃথিবী? না, এটা হচ্ছে পৃথিবীর স্থলভাগ। পৃথিবীর 1/4 ভাগ মাটি, অর্থাৎ যেখানে আমরা বাস করি, আর 3 ভাগ পানি। জলরাশি কত বিশাল জানেন? প্রশান্ত মহাসাগরের আয়তন হল 16 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার, আল্লাহ আকবার। আর আটলান্টিকের আয়তন হচ্ছে 8 কোটি 56 লক্ষ বর্গ মাইল। এরকম বিশাল বিশাল মহাসাগর, 1/4 ভাগ পানি আর 1 ভাগ মাটি, এটা নিয়ে পৃথিবী। পৃথিবী ছোট লাগছে না বড় লাগছে এখন? এই বিশাল পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। 1300 নয় 1300 নয়, কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিক্যাল লাইট আছে না? কিছুক্ষণ পর আজান পড়বে, অন্ধকার নেমে আসবে, তখন ঘরে আমরা কি জ্বালাই? লাইট জ্বালাই। এই লাইটগুলোর ইউনিট কত, পাওয়ার কত? 10 ইউনিট 20 ইউনিট, বুঝেন তো আপনারা, এগুলো 25-30 ইউনিট। আমাকে বলেন, এই মাঠ মাগরিবের নামাজের পরে আলোকিত করতে হলে আমার তো মনে হচ্ছে কম হলেও এখানে প্রায় 200-300 ইউনিট আলো জ্বালানো লাগবে। এখন গোটা পৃথিবীকে আলোকিত করছে লাইট কয়টা? দুইটা, একটা সানলাইট আর একটা মুনলাইট, একটা সূর্য আর একটা চন্দ্র, একটা রাতে কাজ করে আর একটা দিনে কাজ করে। এই যে বিশাল পৃথিবীকে দিনের বেলা আলোকিত করছে সূর্য, এখন আমাকে বলেন এই সূর্যের ইউনিট বা পাওয়ার কত? বর্তমান মহাকাশ বিজ্ঞানীরা বলছেন সূর্যকে আল্লাহ তাআলা 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন, আল্লাহ আকবার। এবার আসল কথায় আসি, যুবকরা ছাত্র ভাইরা ভালো করে বুঝো, 1 কোটি 24 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার আলো যদি সরাসরি দুনিয়াতে আসতো, আপনি মুহূর্তেই জলে পুড়ে ছাই হয়ে যেতেন, আপনাকে খুঁজেও পাওয়া যেত না। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন দেখেন, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। এই সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে না, আসলে তো আপনি জ্বলে যাবেন, পুড়ে যাবেন। 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা যদি একবারে আসে, আপনি টিকতে পারবেন? আপনাদেরকে আরো সহজ করে বোঝাই, এখানে যদি গাছ কাটার পরে, আমরা তো, আমার বাড়ি তো সিলেট জানেন নি আপনারা, আমরা লাকড়ি হই, আপনারা কি বলেন? লাকড়ি বলেন না, কাঠ মিলে গেছে, লাকড়ি আর কাঠে কি কথা? এখানে লাকড়ি বা কাঠ একত্রিত করে কেরোসিন ঢালেন, এখানে যদি কাঠ বেশি থাকে পরিমাণে, মনে করেন এই পরিমাণ জায়গা, প্রায় 200-300 স্কোয়ার ফিট, এই পরিমাণ জায়গা নিয়ে যদি সেখানে কাঠ একত্রিত করে
এরপরে আপনারা কেরোসিন ঢালেন, আগুন ধরাইয়া দেন, দেখবেন মিনিমাম আরো 400-500 বর্গ স্কোয়ার ফিট এর ভিতরে আপনি আগুনের তাপে যেতে পারবেন। চিন্তা করেছেন 1,40,00,000 সেন্টিগ্রেডের তাপ টেম্পারেচার সরাসরি পৃথিবীতে আসলে টিকতেন না আপনি, এক ন্যানো সেকেন্ড, সেকেন্ড না এক ন্যানো সেকেন্ডও টিকতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন জানেন, বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা আসমানের মধ্যে বিভিন্ন ধরনের ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। তোমরা যারা সায়েন্সে পড়াশোনা করছো তোমরা জানো ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের অসংখ্য বায়ুমণ্ডলীয় স্তর আল্লাহ তাআলা আসমানে তৈরি করেছেন। সূর্যের আলো যেন সরাসরি পৃথিবীতে না আসে এ ধরনের বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। সূর্যের আলো ওই ফিল্টারগুলোতে ফিল্টারিং হয়ে হয়ে ছেকে ছেকে যতটুকু আলো মানুষের দরকার আল্লাহ ঠিক ততটুকু আলো আমাদেরকে দান করেছেন। এই সামান্য আলো পৃথিবীতে আসে, সামনে বৈশাখ মাস আসতেছে, গরম 40-45 ডিগ্রি হইলে মানুষ গাছের তলায় শাক খুলায় এমনি বাতাস করে, দেখছেন আপনারা। কিয়ামতের দিনের কথা বলছিলাম, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, শাক খুলে গাছের নিচে গিয়ে আপনি বাতাস করেন। আমার বাবারা আমার ভাইয়েরা, ওই সূর্য কিয়ামতের দিন যখন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখুন কি ভয়ানক অবস্থা হয়ে যাবে। 9,30,00,000 মাইল দূরের তাপে যদি মানুষ শার্ট খুলে গেঞ্জি খুলে বাতাস করা শুরু করে 1 আর 2 মাইল উপরে যখন নেমে আসবে অবস্থা তখন কেমন হবে, এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। হাসরের মাঠে সূর্য যখন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, জমিন সেদিন তামা হয়ে যাবে, আর গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। সেই বিভীষিকাময় চিত্র কি করে আমি আপনাদেরকে বুঝাই, মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চাল যেমন ফুটতে থাকে, গুনাহগার পাপীদের মাথার চান্দি ফেটে মগজগুলো এভাবে গলে গলে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো এত পিপাসার্থ হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। এই রকম কঠিন পরিস্থিতিতে হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, সেই দিন সকল মানুষের বিচার যিনি করবেন, হিসেব যিনি চাইবেন, সবাই বলেন তো দেখি তিনি কে, আরেকটু জোরে বলেন তিনি কে। 5টি প্রশ্নের জবাব না দিয়ে হাসরের মাঠে আমরা কেউ এক কদম নড়তে পারবো না। হাসরের মাঠে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি পা নাড়াতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, عن عبد الله ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم عبد الله ابن مسعود رضي الله عنه حديثটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن 50। عبد الله ابن مسعود رضي الله عنه বলেছেন, নবীজি বলেছেন 5টি প্রশ্নের জবাব না দিন কিয়ামতের মাঠে আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি এক কদম নড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে তোকে যে হায়াত দিয়েছিলাম, তোকে যে জীবন দিয়েছিলাম, জীবন কোথায় কিভাবে কাটিয়েছিস, জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই যে জন্ম থেকে মৃত্যু এই যে মাঝখানের সময়টা এই সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। বাবারা আজান হয় আপনি নামাজে যান না, এই নামাজগুলো যে ছেড়ে দিয়েছেন হিসাব চাইবেন কে? অন্য হাদিসে নবীজি বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছে প্রথম যখন হিসাব চাইবেন, জীবনের হিসাব নেওয়া শুরু করবেন, আর প্রথমেই আল্লাহ হিসাব চাইবেন বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কি না। নামাজে গেলে গোলামি হয় কার, আসতে বলবেন না, জোরে বলেন গোলামি হয় কার, নামাজ ছেড়ে দিলে গোলামি হয় কার।
ফজরের নামাজ ছেড়ে দিয়ে যে সকাল শুরু করেন, কার গুলামি করে সকাল শুরু করেন নিজের বিবেককে প্রশ্ন করুন। অনেকে আছে সপ্তাহে একদিন জুমার দিনে নামাজে যায়, এইরকম নামাজই আপনাদের এলাকায় নাই? আছে। প্রত্যেক দিন নামাজ হলো পাঁচ ওয়াক্ত, এক সপ্তাহে নামাজ হয় পাঁচশাতা 35 ওয়াক্ত, সে পুরো সপ্তাহে এক ওয়াক্ত নামাজে গেল, আল্লাহর গুলামি হয়েছে একবার। আর 34 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গুলামি করেছে 34 বার। এ চেহারা শুনতে মাইন্ডসের জাত হলেও এটা আসলে শয়তানের খাস গুলাম হয়ে গিয়েছে। নিজেকে আল্লাহর গুলাম বলেন মিয়া, এই জীবনের হিসাব কেমনে আপনি আল্লাহকে দিবেন? অনেকে আছে মাহফিলে আসে নামাজটা পড়ে আসে না, মাহফিল থেকে যায় গিয়ে নামাজ পড়ে না, কিসের ওয়াজ শুনেন আপনি? আপনি নামাজও ঠিক করতে পারলেন না, অনেক মাহফিলের কমিটি সুদ্ধ নামাজ পড়ে না। কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। এই নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আপনার যে ইমান আপনাকে মাথা নুয়াইয়া আল্লাহরে সাজদা দেওয়াইতে পারে না, এই ইমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। গরু ছাগল এরা সাজদা দিতে পারে না, পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ যাদের বডি স্ট্রাকচার এমন, আল্লাহ এই মানুষকে সাজদা দেওয়ার উপযোগী করে বানিয়েছে। দেখুন আমরা হাত পা গুটিয়ে সাজদা দেই, রুকুতে যাই, রুকু থেকে উঠি, হাত পা গুটিয়ে তারপরে আমরা সাজদায় লুটিয়ে পড়ি। আপনাদের বাড়িতে গরু আছে না, এই গরুকে গিয়ে আজকে ট্রাই করবেন মানুষের মতো সাজদা দেওয়াইতে পারবেন? আমরা যেমন সাজদা দিই গরু ছাগল কিংবা অন্য যে কোনো প্রাণী মানুষের মতো সাজদা দিতে পারবে? মানুষকে আল্লাহ সাজদা দেওয়ার জন্যই বানিয়েছেন, সুতরাং যে মানুষ মানুষ হয়ে আল্লাহ সাজদা দেয় না তার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। নিজেকে মানুষ বানাও, আল্লাহ মানুষকে এমন স্ট্রাকচার দিয়ে বানিয়েছেন, সাজদা দেওয়ার উপযোগী করে বানিয়েছে। এজন্য প্রথম নসিহত সবার জন্য, আমার বাবারা, আমার যুবকরা, আমার মায়েরা বোনেরা, পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করুন। কিয়ামতের দিন নামাজের হিসাব চাইবেন, প্রথমেই আমাদের কাছে নামাজের হিসাব চাইবেন কে? এই জীবনের হিসাব দেওয়া লাগবে। সুতরাং জীবনটাকে আল্লাহর দিনের প্রতি পরিচালিত করুন, তাহলেই আপনি আল্লাহর কাছে জীবনের হিসাবটা সঠিকভাবে দিতে পারবেন। দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, জিজ্ঞেস করা হবে বান্দারে তোমার যৌবন কাল তুমি কিভাবে কাটিয়েছো? এই যৌবন কাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময়, মানুষের লাইফের টার্নিং পয়েন্ট। এই সময় মানুষের জীবনের উত্থান পতন ঘটে। এই যৌবন পেয়ে যুবক তরুণরা, যৌবন পেয়ে যৌবনের উন্মাদনাকে অনেকে অপব্যবহার করে। এই যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালি সময় বলা হয়, কারণ এই যৌবনকাল মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগায়, তাহলে সে তার কেরিয়ারের সমৃদ্ধি, নৈতিক চারিত্রিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সক্ষম হয়। আর এই যৌবনকালের কেউ যদি অপব্যবহার করে, তাহলে তার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায়। এজন্য এই যৌবনকালকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এখন প্রশ্ন, আবার নবীজি অন্য হাদিসে বলেছেন, যৌবনকাল বুড়া হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। এখানে আমার যে সকল পিতৃতুল্য বাবারা আছেন, এই চাচারা কিন্তু একদিন জোয়ান ছিলেন, যুবক ছিলেন, এখন সেই যৌবনকাল তাদের কাছ থেকে চলে গিয়েছে। এই যৌবন কি আর তারা ফিরে পাবেন? এই যৌবন চলে গেলে আর ফিরে আসে না। এজন্য নবীজি বলেছেন, শাবাবাকা কবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালকে কাজে লাগাও। প্রশ্ন হচ্ছে, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, কিভাবে আপনি আপনার যৌবনকে কাজে লাগাবেন, কিভাবে আপনি আপনার যৌবনকে কাজে লাগাবেন? উত্তর হল, যৌবন যিনি দিয়েছেন, সবাই আমাকে বলেন তো দেখি যৌবন যিনি দিয়েছেন তিনি কে? নবীজি বলেছেন যৌবনকালের কদর করো, আর আমি বলছিলাম হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, তাহলে যৌবনের কদর করবেন কিভাবে? সবাই একটু বলেন তো যৌবন যিনি দিয়েছেন তিনি কে? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা মহান রবের জন্য আপনার যৌবনটাকে বিলীন করে দিতে হবে। যৌবনের বয়সে আল্লাহর ইবাদত করে যৌবনটাকে কাজে লাগাতে হবে। আজান যখন হয়ে যাবে, আমার যুবক ভাইরা সবার আগে মসজিদে দৌড়াবা। তোমাদেরকে তো নামাজের কথা বললে তোমরা বলো হুজুর,
এখনো তো আমরা ইয়াং, এখনো আমরা যুবক, এখন আমাদের নামাজে যাওয়ার সময় হয় নাই। আমরা একটু বুড়া হয়ে যাই তারপরে আমরা নামাজে যাব, আমাদের বয়স হোক চুলদারি পাকুক হাতে লাঠি নেই তারপরে নামাজে যাব। আমার কলিজার টুকরা ভাইদেরকে বলতে চাই, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভ ধোঁকা দিয়ে এভাবে আমার যুবক ভাইদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়। আসলে তো আমরা যে বুড়া হব এর তো কোনো গ্যারান্টি। আমার যুবক ভাইরা তোমরা কি দেখো না, তোমাদের মতো কত যুবক যুবক থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে। দুনিয়াতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার বেলা সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপর ছেলে, অতপর দাদার ঘরে নাতি হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় সিরিয়াল থাকে না, সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে আপনারা দেখবেন এমন করুণ দৃশ্য আমরা সমাজে দেখি, বাবা ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, এরকম আছে না নাই। সুতরাং বুড়া হবেন এই আশা করে বসে থাকলে হবে না। আমার এলাকায় আমার চেয়ে বয়সে ছোট অনেক তরুণ ছেলেরা মারা গিয়েছে, আপনাদের এলাকায় এমন হয়েছে না? সুতরাং যুবক সাবধান হয়ে যাও, বুড়া হবা এমন গ্যারেন্টি নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও হয়ে যেতে পারে আজকের মাহফিল হয়তো আমার আপনার কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। এই যে এখন একটা স্মার্টফোন যার হাতে আছে, আর এই স্মার্টফোনে যাদের ইন্টারনেট কানেকশন আছে, কয়েক সেকেন্ডে গোটা দুনিয়ার খবর নেওয়া সহজ না কঠিন? আরেকটু জোরে বলেন, গোটা দুনিয়ার খবর নেওয়া তথ্য প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়ার খবর নেওয়া আপনার জন্য সহজ হলেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি। হয়তো আজ রাত আপনার কবরের রাত হয়ে যেতে পারে। আপনি বলছেন, হুজুর আমি সুস্থ কিভাবে মারা যাব? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কবিতায় খুব সুন্দর বলেছেন, কাম মিন সাহিহিন মাতা গাইরে ইল্লা, জগতে এমন বহু মানুষ আছে তুমি কি তাদেরকে দেখো না, অসুস্থতা নাই, সুস্থ মানুষ বিনা কারণ ছাড়া মারা যায়, আছে না নাই? আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমার মতো কত বক্তা স্টেজে মরে গেছে, আপনাদের মতো কত শ্রোতা মাহফিলে প্যান্ডেলে মারা গিয়েছে, অথবা বাড়ি যাওয়ার সময় রাস্তায় মারা গিয়েছে। সুতরাং যুবক ভাইরা, বুড়া হবেন এই আশা করে নামাজ ছেড়ে দিও না। এই যুবক বয়সে ইবাদতের দাম বেশি। নবীজি বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই যৌবনকালের হিসাব যেহেতু আল্লাহর কাছে দেয়া লাগবে, এই যৌবনকালের কদর করো, যৌবনকালে নামাজ আদায় করো, এই যৌবনকালে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের যৌবনকে তুমি নষ্ট করে দিও না। আজ আমার যুবক যুবতীরা, যুবক ভাইয়েরা, অনেক যুবতী বোনেরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের যৌবন তারা নষ্ট করছেন। হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে, ইন্টারনেট কানেকশন পেয়ে অনেকেই আছেন চোখের সেরা কানের সিনায় লিপ্ত হয়ে গিয়েছেন। যুবক ফোন হাতে নিয়েছে, ইন্টারনেট কানেকশনও আছে। অনেক যুবকেরা আজ পর্নোগ্রাফিতে আসক্ত, অনেক যুবক ছেলেরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে অস্বাভাবিক জীবনযাপন করছে। অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে ইউটিউবে ঢুকে নাটক আর সিনেমা দেখে। এই যে নাটক আর সিনেমা দেখছে, মনে মনে ভাবছে, আমার আব্বু আম্মু তো আব্বু আম্মুর রুমে ঘুমায়, আমার রুমে আমি একা আছি, মজা করে মন ভরে দেখব। যুবক ভাইয়েরা সবাই বলেন তো দেখি, আপনি আপনার রুমে একা আছেন, অন্ধকার রুমে কেউ নাই, আপনি একা, কেউ যদি নাও থাকে আপনাকে যিনি দেখছেন তিনি কে? ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করে নিজের চক্ষুকে হেফাজত করো, অশ্লীল খারাপ কিছু দেখে নিজের চক্ষুকে নষ্ট করো না। চোখের হিসাবও কিয়ামতের দিন দেওয়া লাগবে কার কাছে? কান দিয়ে বাজে কিছু শোনো না, গান শোনো না, শুনতেই যদি মন চায় আল্লাহর কালামের তেলাওয়াত শোনো, ইসলামী গজল শোনো, কান দিয়ে অশ্লীল কিছু বাজে কিছু শোনো না, কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন কথা বলবে কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? আমার যুবক ভাইয়েরা, যৌবনের হিসাব যেহেতু আল্লাহর কাছে দেয়া লাগবে, খবরদার যৌবনকে
অ্যাডিক্টেড হয়ে মাদকাসক্ত হয়ে যৌবনটাকে নষ্ট করে দিও না। এমনিতেই যুবকগুলোকে আমরা নষ্টের পথ থেকে ফেরানোর কাজ করছি। অন্যদিকে আবার ডিজিটাল বাংলাদেশের কথা বলে, সুন্দর সমাজ গড়ার কথা বলে, মদের বৈধতা দিয়ে, মদের লাইসেন্স দিয়ে যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা চলছে। আমি বুঝি না, এক মুখে আমরা সবাই বলি আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, তো জাতিকে মদ খাইয়া কি আপনারা ডিজিটাল বাংলাদেশ বানাবেন নাকি? আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আপনি অনেক সময় রাজনীতি করেন বলে অনেক কথা স্বার্থের কারণে বলেন না। গতকালের ঘটনা জানেন, সিলেটের বিয়ানীবাজারে এক মুক্তিযোদ্ধার ছেলে মাদকাসক্ত, তার বাপ তাকে মাদক সেবন করতে নিষেধ করেছে। সিলেটের বিয়ানীবাজারের তাজপুর গ্রামে ঘটনা ঘটেছে। তার বাবা মুক্তিযোদ্ধা, ছেলে মাদকাসক্ত, বাপ তাকে বলল, বাবা আর মাদক খাইয়া জীবনটা নষ্ট করিস না। বাবা কেন ছেলেকে মাদক গ্রহণে নিষেধ করলো? ছেলে তখন হাতে কুড়াল নিয়া, কুড়াল বুঝেন তো আপনারা, কুড়াল নিয়া বাপের মাথার মধ্যে কুড়াল দিয়ে আঘাত করেছে। হসপিটালে নেওয়ার পথে বাবা মারা গিয়েছে। আপনি রাজনীতির কারণে, স্বার্থের কারণে মদের ব্যাপারে কথা বলছেন না, আপনি রাজনীতির কারণে কথা বলেন না, এমনও অবস্থা হতে পারে ওই ঐশীর মা বাবার মতো। ঐশীর কথা মনে আছে? আজ আপনি স্বার্থের কারণে চুপ করে বসে আছেন। এই যে মদ জায়গায় জায়গায়, মাদক যদি সহজলভ্য হয়ে যায়, আপনার ছেলে আপনার মেয়ে মদ খেয়ে মাদকাসক্ত হয়ে ঐশীর মা বাবার মতো আপনাকেও জবাই করে দিবে। বাস্তবিক কথায় আসুন, এই যে লাইসেন্স দেওয়া হলো, মদের লাইসেন্স, মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ? আস্তে বলবেন না, জোরে বলেন, মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ? সুতরাং যেই মদ আল্লাহ অবৈধ এবং হারাম করেছেন, সেই মদকে আল্লাহর কোনো গুলাম যদি বৈধতা দেয়, সে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। বাস্তবিক কথায় আসুন, যখন কোনো সমাজে মদ মাদক এগুলো সহজলভ্য হয়ে যায়, সেই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। কয়েকটা উদাহরণ দেই। রাস্তায় রাস্তায়, এই যে বলা হলো যেখানে 100 জন মদের লাইসেন্সধারী থাকবে সেখানে মদের দোকান খোলার অনুমতি, পারমিশন দেওয়া হবে। এখন এই যদি অবস্থা হয়, আর অলিতে গলিতে রাস্তায় রাস্তায় যদি মদের দোকান পাওয়া যায়, এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হতে পারে বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, পিক আপ ভ্যানের ড্রাইভার, ঘরের মধ্যে মারামারি করে আসছে, মন খারাপ, এখন রাস্তাঘাটে যদি গাড়ি থামাইয়া দোকান থেকে এক বোতল মাইরা দেয়, এরপরে যদি গাড়ি চালায়, গাড়ি কি রাস্তায় থাকবে না খালে বিলে নদীতে পড়বে? কথা বুঝতে পারছেন আমার? উদাহরণগুলো বুঝেন। তাহলে মাদক যত বাড়বে, অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে? শুধু কি অ্যাক্সিডেন্ট, দাম্পত্য কলহ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, নারী নির্যাতন বেড়ে যাবে, শিশু নির্যাতন বাড়বে। কিভাবে? আমার এলাকায় এক ঘটনা ঘটল। এক লোক মদ খেয়ে, মদ পান করে ঘরে গিয়ে, আচ্ছা মদ পান করার পর যদি একেবারে ভালো বোতল খায়, বলেন সেন্স জায়গায় থাকে? কথা বলছেন না কেন? সেন্স থাকে না। এত এক লোক মদ পান করে ঘরের মধ্যে গিয়ে তার বউকে বলতেছে, আম্মা খাওয়া দাওয়া করছেন? বউ কোনটা মা কোনটা ওইটাও বোঝে না। ঝামেলা লাগলো না কমলো? আগুন তো লাগা শুরু হইলো, মদ খেয়ে ঘরের মধ্যে গিয়েছে, গিয়ে বউ পিটায়। অনেকে মদ খাওয়ার টাকা নাই, বউয়ের সোনাদানা বিক্রি করে দেয়, সোনাদানা বিক্রি করে দিয়েছে, টাকা নাই, বউকে এবার যৌতুকের জন্য মারধর করে, কয় তোর বাপের কাছ থেকে। মদের লাইসেন্স একদিকে দিচ্ছেন আর নারী নির্যাতন বন্ধ করতে যাচ্ছে। যদি সত্যিকার অর্থেই নারী নির্যাতন বন্ধ করতে চান, মাদককেও নির্মূল করা লাগবে, নিয়ন্ত্রণ না। এখন অ্যালকোহল নিয়ন্ত্রণ নীতিমালা, অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, এটার নামে যে মদের বৈধতা দেওয়া হচ্ছে, এটার কারণে আরো কি হচ্ছে দেখেন, যুবকগুলো আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে। আমরা সবাই দল মত নির্বিশেষে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে দেখতে চাই কি চাই না? সবাই দেখতে চাই তো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আমরা তো এই দেশের নাগরিক, আর আপনি দেশের প্রাইম মিনিস্টার হিসেবে, আপনি তো আমাদের অভিভাবক, আর এই দেশের নাগরিক হিসাবে
আমরা তো কিছু দাবি আপনার কাছে করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা তো সংসদে বক্তব্যে শুনেছি আপনি তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী, আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দিন শুরু করেন আলহামদুলিল্লাহ, আমরা সংসদে আরও শুনেছি যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, এতে বোঝা যায় আপনি একজন ধার্মিক মানুষ। আমরা বলতে চাই যেই দেশের প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্তের নামাজি, যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি, ওই পাঁচ ওয়াক্তের নামাজি এবং তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত সংসদ থেকে মদের বৈধতা দেওয়া হবে, এটা তৌহিদবাদী মানুষ হিসাবে আমরা আশা করতে পারি না। বরং আমরা বলতে চাই আপনি একজন ধার্মিক পাঁচ ওয়াক্তের নামাজি এবং তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী হিসাবে আমরা আপনার কাছে আশা করি, আপনি সংসদে অ্যালকোহল বা মাদক নিয়ন্ত্রণ আইন নয়, আমরা আপনার কাছ থেকে মাদক নির্মূলের আইন পাস আশা করি। এই মাদক দিয়ে যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। আজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজ গাজার আখড়ায় পরিণত হয়েছে। এই জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো সুনাগরিক আদর্শ নেতৃত্ব উপহার দেওয়ার কথা ছিল, আজ সেখান থেকেই কিছু মানুষ পয়দা হয় যারা বের হওয়ার পরে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য আমরা বলব বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে গাজার আক্রামুক্ত, মাদক মুক্ত করুন, তবেই আমার যুব সমাজ ধ্বংসের হাত থেকে বাঁচবে ইনশাআল্লাহ। যুবকদেরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে এক শ্রেণী, লাভ হবে না, কোনো লাভ হবে না। এখন যুবকেরা কোরআন শোনার জন্য পাগল হয়েছে, মাতোয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য যুবকদের যে গণজুয়ার সৃষ্টি হয়েছে, এই গণজুয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে তারা। নদীর স্রোত আপনারা দেখেছেন তো, নদীর স্রোত দেখেছেন না? এই যে আমার হাতে টিস্যু, নদীর স্রোতের মধ্যে যদি আমি টিস্যু ফেলে দিই, এই টিস্যু থাকবে না, স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন কথা? নদীর স্রোতে টিস্যু ফেলে দিলে স্রোত সেই টিস্যুকে ভাসিয়ে নিয়ে যাবে। যুবকদের যে গণজুয়া কোরআনের জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুবকদের যে গণস্রোত তৈরি হয়েছে, এই গণস্রোতের সামনে যারাই আসবে তারা ওই টিস্যুর মতো ভেসে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। যুবকদের আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবার সাহস কেউ করবেন না। আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস যারা দেখিয়েছে, প্রত্যেকটা ব্যক্তি ধ্বংস হয়েছে। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উৎপা, সাইবা, কেউ আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারে নাই। কেয়ামত পর্যন্ত আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবে যারা এভাবেই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে তারা। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদের সবার অন্তরে তার ভয় পয়দা করে দিন, আমাদের সবাইকে হেদায়াত দান করুন। যুবক ভাইদেরকে বলবো, মাদকাসক্ত হয়ে যৌবন নষ্ট করে দিও না, এই যৌবনকালীন সময়টা আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দাও। যদি নিজের যৌবনটাকে আল্লাহর দিনের পথে বিলিয়ে দিতে পারো, নবীজি বলেছেন যে যুবকগুলো তাদের যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটিয়েছে। এজন্য যুবকদেরকে বলবো, নিজের যৌবন কাল আল্লাহর পথে বিলীন করার সিদ্ধান্ত নিতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে কয়টা,
আরো জোরে বলেন কয়টা? এক নম্বর জীবনের হিসাব দেওয়া লাগবে, দুই নম্বর নিজের যৌবনের হিসাব দেওয়া লাগবে, তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, জিজ্ঞেস করা হবে বান্দারে কোথা থেকে তুমি তোমার ধন সম্পদ উপার্জন করেছ, কোন জায়গা থেকে কিভাবে তোমার ধন সম্পদ উপার্জন করেছ। এখন তো আপনি ঘুষ খেয়ে সুদ খেয়ে অন্যায় পথে টাকা পয়সা উপার্জন করে ঘর বাড়ি বানিয়ে ফেলেছেন, গাড়ি কিনে ফেলেছেন, বাড়ি করে ফেলেছেন, খামার করে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, এই যে হারাম উপায়ে উপার্জন করেছেন, এর হিসাব দেওয়া লাগবে কার কাছে? চার নম্বর প্রশ্ন করা হবে ওয়ফিমা আনফাকহু, টাকা পয়সা বান্দা তুমি কোথায় খরচ করেছ, টাকা পয়সা কি দিনের পথে খরচ করেছ নাকি তুমি শয়তানি পথে খরচ করেছ, টাকা পয়সা তুমি কি মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লাহর দিনের পথে খরচ করেছ নাকি টাকা পয়সা তুমি নাচ গান কনসার্টের আসরে খরচ করেছ, হিসাব দেওয়া লাগবে কার কাছে? এই জন্য টাকা পয়সা আবোল তাবোল হাবিজাবি জায়গায় খরচ করব না, টাকা পয়সা খরচ করব কার রাস্তায়?